পোশাক শিল্প সহ বিভিন্ন শিল্প কারখানা এবং সু উচ্চ ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এখনও জোরদার না হওয়ার পেছনে বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা এবং ফায়ার সার্ভিসে পর্যাপ্ত জনবল না থাকাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা আর ব্যবসায়ীরা বলছেন ফায়ার সেফটি যন্ত্রপাতি আমদানি ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক আরোপের কারণে বাজারে কিছু পণ্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্যমতে দু হাজার উনিশ সালে ছোট বড় মিলিয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে চব্বিশ হাজার চুয়াত্তরটি এতে মৃত্যু হয়েছে একশো পঁচাশি জনের আর আহত হয়েছেন পাঁচশো ছিয়াশি জন সরকারি তথ্যমতেই সম্পদহানি হয়েছে প্রায় তিনশো তিরিশ কোটি একচল্লিশ লাখ টাকার সরকারি নানা পদক্ষেপের পরেও ক্ষয়ক্ষতির পরিমাণ না কমার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবকে দায়ী করেছেন সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বাট এগুলোকে একটা সম্মানিত উদ্যোগ প্রয়োজন রয়েছে আসলে যেটা সমন্বিত উদ্যোগ বিশেষ করে তাদেরকে জবাব দিতে আওতায় নিয়ে আসতে হবে কর্পোরেট বিল্ডিং তারপরে আপনার ইন্ডাস্ট্রি তাদেরকে জবাব দিতে আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্সকে এনফোর্সমেন্ট বাড়াতে হবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে আগুন লাগার পরে ঘটনাস্থলে দ্রুততম সময়ে পৌঁছানোর পরেও ভবনের এবং জনতার কারণে কিছুটা হয় উৎসুক আমাদের পরিদর্শন এটা নিয়মিত রয়েছে আমাদের চলমান একই সাথে আমি বলবো যে আমাদের কাছে যে অনুমোদনের যে প্রক্রিয়া যারা ভবন মালিক পুরাতন এবং ভবিষ্যতে যে যেগুলো তৈরি হবে সেগুলো কিন্তু দিনে দিনে বাড়ছে তার মানে এখন সবাই আগের থেকে ফায়ার সেফটি নিয়ে অনেক বেশি কেয়ারফুল ব্যবসায়ীরা জানান ফায়ার সেফটির পণ্যগুলো সহজলভ্য করার ক্ষেত্রে এখনও কিছু প্রতিবন্ধকতা রয়েছে কোনো কোন ফায়ার প্রোটেকশন সিস্টেমের ডিউটি এবং যদি সাপ্লিমেন্টারি ধরুন নাইনটি থ্রি পার্সেন্টও আছে ফর এক্সাম্পল আমি যদি পার্টিকুলারলি বলি যে আমরা যদি হায়ারেস্ট বিল্ডিংগুলো অর্থাৎ ফ্যাক্টরিগুলোর যে স্প্রিংলার সিস্টেম করা হয় সেটার যে পাইপ আমদানি করা হয় এটা যদি আমরা ব্যক্তিগতভাবে ইম্পোর্ট করি তাহলে নাইনটি থ্রি পার্সেন্ট দেওয়া লাগে ফায়ার সেফটি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা